প্রতি বছরের এই বছরও ফটিকরায় গণেশ পুজোর আয়োজন করেছে ভূপতি সংঘ। প্রতিবারই ধুমধাম করে ফটিকরায় ভূপতি সংঘ গণেশ পুজোর আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হলো না। গণেশ চতুর্থী উপলক্ষে ভূপতি সংঘের উদ্যোগে সোমবার এক বস্ত্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফিতে কেটে পূজা মণ্ডপে তার উদ্ঘাটন করেন ফটিকরায়ের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস, ফটিকরায় থানার ওসি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিন ভূপতি সংঘের গণেশ চতুর্থী তিথিতে গণেশ পুজো করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে এই বস্ত্রদান অনুষ্ঠানে আয়োজন করেছে। এ ধরনের বস্ত্রদান অনুষ্ঠানে আয়োজনকে প্রশংসা করেছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। এই দিন ভূপতি সংঘের পূজা মণ্ডপের দ্বারোদ্ঘাটন করে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস বলেন, ফটিকরায় এই প্রথম এত বড় মাপের গণেশ পুজো হচ্ছে। যদিও এই ক্লাব বিগত 4 বৎসর ধরে গণেশ পুজোর আয়োজন করে আসছে, 5ম বৎসরে এসে এত বড় আকারে পুজো করছে ভূপতি সংঘ। ফটিকরা বিধানসভায় এটাই সব থেকে বড় পূজা। এইরকম আয়োজনের জন্য উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি এই ক্লাবের সদস্যরা সমাজের উন্নয়নে যে কোনো কাজে এগিয়ে আসবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। এই যে বিশেষ পূজার জন্য তারা ব্যবস্থা করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে ফটিকরায় এলাকায় এত বড় মাপের পূজা তারা প্রথমবার আয়োজন করেছে। যদিও 5 বছর তারা পা রেখেছে, কিন্তু বড় মাপের গণেশ পূজা আমার মনে হয় আমাদের বিধানসভা এলাকায় এটাই সবচেয়ে বড় পূজা হবে। তার জন্য আমি পূজা কমিটির সমস্ত কর্মকর্তা, পূজা কমিটির সম্পাদক, সভাপতি সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন, জলে উঠুক, আমাদের জীবন সমৃদ্ধশালী হোক, এটাই প্রার্থনা করি। এবং এখানে যারা পূজায় ব্রতী হয়েছেন তাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের গ্রাম সমাজ আরও উন্নত হোক, সমাজের স্বার্থে ক্লাব কাজ করুক। সিদ্ধিদাতা গণেশ যেন আমাদের সবার জীবনকে মঙ্গলময় করেন। ওনার আশীর্বাদে আমাদের প্রত্যেকের জীবনে সিদ্ধি, সমৃদ্ধি, জ্ঞান যেন পুষ্পিত হয়, এই প্রার্থনা রেখে। এই দিন ক্লাবের পক্ষ থেকে 25 জন গরিব মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। পূজা উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এদিন বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।